আসসালামু আলাইকুম ভিউয় ার্স, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে দেখাবো কিভাবে খুব সুন্দরভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের উপর এরকম একটি গ্রিন সিগন্যাল নিয়ে আসতে পারেন, মানে আপনি অর্থাৎ আপনি ভেরিফিকেশন করতে পারেন খুব সুন্দরভাবে উইদাউট কোনো প্রকার মানি ছাড়াই। সে বিষয়ে আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, এইরকম ভেরিফাই পেজ বা অথবা প্রোফাইল করার জন্য আপনার যেটা দরকার হবে সেক্ষেত্রে অবশ্যই আপনার এনআইডি কার্ড অথবা আপনার বার্থ ডে সার্টিফিকেট অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার যদি পাসপোর্ট থাকে সেটার স্ক্যান কপি দরকার হবে। এই ফেসবুক প্রোফাইল অথবা পেজ ভেরিফাই করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর আপনি এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশনটি পাবেন এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি হেল্প সেন্টারে যাবেন। হেল্প সেন্টারে যাওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে লিখবেন, সার্চ অপশন লিখবেন ভেরিফিকেশন। ভেরিফিকেশন লিখে সার্চ দিলে এখানে চলে আসবে, দেখেন, একটু ওয়েট করেন, যে হাউ ডু আই রিকোয়েস্ট ভেরিফিকেশন বাজেট অন ফেসবুক, হাউ ডু আই রিপোর্ট, এই রিকোয়েস্টে ক্লিক করবেন। একদম উপরে যেটা সেটা আই রিকোয়েস্ট, আই রিপোর্ট এন্ড আই রিকোয়েস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে আপনি কিভাবে ভেরিফিকেশন করবেন, এখানে ফেসবুক থেকে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, এখান থেকে আপনি চাইলেও নিজে নিজে পড়ে নিতে পারেন, অনেক কিছু পড়ে নিতে পারেন। এখানে একটু নিচে আসলেই দেখতে পারবেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, আরও একটু নিচে আসবেন, দেখেন এখানে দেখতে পারছেন, এখানে দেখতে পাচ্ছেন হাউ ডু আই রিকোয়েস্ট এ ভেরিফাইড বাজেট, এখানে নিচে দেখতে পাচ্ছেন আউট এ কন্ট্রাক্ট ফর্ম, এই কন্ট্রাক্ট ফর্মে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা ফর্ম চলে আসবে, ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনি যদি আপনার পেজ অথবা প্রোফাইল ই করতে চান এখানে এখানে সিলেক্ট করে নিতে হবে। আমি যেহেতু আমার প্রোফাইলটা করে নিচ্ছি, এখানে আমি প্রোফাইল সিলেক্ট করব। প্রোফাইল সিলেক্ট করার পর এখানে ইউআরএল দিতে হবে, ইউআরএলটা কীভাবে দিবেন সেটা আমি www.facebook.com/ আমার লিঙ্কটি দিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমার এই টাইপটা কি, আমার প্রোফাইলের টাইপটা কীরকম, যেমন আমি এখানে আদার দিয়ে দিলাম। এখানে যদি আমার ই থাকে গ্লোবাল বিজনেস অর ডিজিটাল এন্টারটেইনমেন্ট ফ্যাশন মিউজিক নিউজ মিডিয়া, আমি আদার্সে ক্লিক করছি। এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে, হুইচ কান্ট্রি ইজ দিস এন্ট্রি ফর্ম, এখানে লিখবেন বাংলাদেশ, বাংলাদেশ চলে এসেছে। আমি বাংলাদেশ, আমি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে নিতে হবে অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স বা এরকম যদি কিছু থাকে। আমি এখান থেকে আমার ন্যাশনাল আইডি কার্ডটা চয়েস করে নিলাম, এখানে দেখেন হয়ে গেছে। প্লিজ শো মাই প্লিজ শেয়ার হোয়াই দিস ফেসবুক পেজ প্রোফাইল শুড বি ভেরিফাই, মানে আপনি এখানে কী জন্য প্রোফাইল পিকচার ভেরিফাই করতে যাচ্ছেন। এখানে জাস্ট একটা কিছু ছিল, আই ওয়ান টু মাই ফেসবুক প্রোফাইল ভেরিফাই বিকজ বিকজ মেনি অ্যাকাউন্ট
सेम एज माई प्रोफाइल प्रोफाइल नेम दैट्स एनाफ। लिस्ट अदर सोशल मीडिया पर्सन अकाउंटिंग अकाउंट एखे कि एडिशनल कमेंट, एडिशनल कमेंट दरकार नहीं। आपने जो इटा सेंड करबें दुई एक दिन भरे ही अपना प्रोफाइल वेरिफाई कर दिवे। यटाई आजकल भिडियो। सो व्यूअर्स आपने जो चैनल नतून हो अवश्य हमारे चैनल सबसक्राइब करबें और जो सबसक्राइब कर आपके असंख्य धन्यवाद। तो यह अपने खूब सहजे आपनर फेसबुक प्रोफाइल के वेरिफाई करते पर खूब सुंदर भावे अपनार फ्रेंड अथवा सबा के बोलते पर हमार फेसबुक प्रोफाइल वेरिफाई। थैंक यू सो माच फॉर वाचिंग माय वीडियो।